এখন ফোনে রূপসী পিম্পল তারান সৌন্দর্য বাড়ান অরিশ ক্লিয়ার অফ জেল ও অ্যান্টি পিম্পল অয়েল ব্রণ গোড়া থেকে নির্মূল করে ও পার্ল জেল আর পার্ল সিরাম ব্রণ দাগ একেবারে দূর করে ত্বককে করে তোলে উজ্জ্বল ও মসৃণ অরিশ রোদে ভয় আর নয় অরিশ সানস্ক্রিন রেঞ্জের সাথে সানস্ক্রিন পাউডার দেয় সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বকের টোটাল প্রোটেকশন সাথে পান ম্যাট লুক অরিশ ট্যান পরা ত্বক উজ্জ্বল হোক অরিশ ট্যান ক্লিয়ার রেঞ্জ ব্যবহার করুন আর রোদে পোড়া ত্বকে ট্যানের দাগ দূর করে ফিরে পান উজ্জ্বলতা আর ভিতর থেকে কনফিডেন্স অরিশ সারাদিন চাই ত্বকের রোশনাই ব্যবহার করুন অরিশ ফেয়ার রেঞ্জ এর প্রাকৃতিক গুণ ত্বককে রাখে ভেতর থেকে উজ্জ্বল আর বাড়ায় ত্বকের চেল্লা হেয়ার ফল নিয়ে হয়রানি যত্ন শুরু আজ এখনই চুল পড়া কমিয়ে নতুন চুল গজাতে আজ থেকেই ব্যবহার করুন অরিশ হেয়ার প্লাস অয়েল ও ওয়াটার বেসড নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান অরিশ কেয়ার মানেই অরিশের ব্র্যান্ড ওনার অনুপমা ত্রিপাঠীর উপস্থিতি আমি স্বাগত জানাবো অনুপমাকে সঙ্গে রয়েছেন আপনারা তো বটেই অনেক অনেক স্বাগত অনুপমা শুরু করি আজকের পথ চলা আমি আজ থেকে মোটামুটি দুর্গাপুজোর কথা ভাবতে শুরু করেছি আপনারা হয়তো অনেকেই হাসবেন আমার হাবভাব দেখে যে মস্তিষ্কটা একদম গেছে তা কিন্তু নয় আমি মনে করেছি জুলাই মাসের মাঝামাঝি আমরা সম্পূর্ণ ভালো হয়ে যাব এবং তারপর আমরা মাস্ক পরব স্যানিটাইজার ব্যবহার করব এবং নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখব সুতরাং দুর্গাপুজো নিয়ে আমরা ভাবতেই পারি আমি মজা করলাম ঠিকই কিন্তু স্কিনের ঔজ্জ্বল্য বা স্কিনটাকে ঝকঝকে রাখার জন্য আমাদের সঠিক প্রোডাক্টের হাত ধরতে হবে এবং আমি তোমাকে একটা প্রশ্ন করি তোমার গোল্ড রেঞ্জ তোমার তার পাশাপাশি তোমার গ্লো রেঞ্জ এবং তার পাশাপাশি তোমার পার্ল রেঞ্জ আজকে যদি আমরা এই তিনটে রেঞ্জ নিয়ে একটু কথা বলি গোল্ড রেঞ্জ পার্ল রেঞ্জ এবং গ্লো রেঞ্জ গ্লো সিক্রেট রেঞ্জ যেটা তোমার নতুন মানে নতুন বলবো না তোমার ছিল রেঞ্জ সেটাকে তুমি নাম পরিবর্তন করে এটাতে রেখেছো মানে যে কোনো সময় স্কিনের উজ্জ্বল্য বাড়ানোর ক্ষেত্রে এই তিনটে রেঞ্জ কিভাবে কাজ করে হ্যাঁ তিনটে রেঞ্জই একদম ঠিক বলেছো মনটাকে আমাদের ভালো রাখতে হবে মানে কিছু করার নেই অ্যাজ উই আর লিভিং যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন আমাদের একটা পজিটিভ অ্যাটিটিউড নিয়ে বেঁচে থাকতে হবে যে ভালো হবে ভালো ভালোর দিকে আমরা যাব তো অবভিয়াসলি আমরা বাঁচবো এবং আমরা দিন দিন দেখতেও পাচ্ছি যে অনেকটা প্রকোপ কমছে এবং আশা করবো যে আগামী দু তিন মাসের মধ্যে যদি আমরা এইরকম মানে বিধি নিষেধ মেনে চলি হয় তো অনেকটাই আমরা সুস্থ জীবন একটা পাবো তো হোপ ফর দ্য বেস্ট এখন চলে আসি আমাদের যে আলোচনা তুমি যে দুর্গাপুজো বললে আমি সত্যি ভাবিনি যে তুমি ভেবেছো এটা তোমার অনেক বড় পজিটিভিটির দিক আমি বলতে পারি কেন সবার সব সব চিন্তাভাবনাটা আসে না তোমার এই যে চিন্তাভাবনাটা এসছে এটা কিন্তু বিরাট একটা পজিটিভিটি মানে তুমি ক্যারি করছো সেটা সবার মধ্যে তুমি মানে ছড়িয়ে দিচ্ছ এই বার্তা দিচ্ছ যে আমরা আগামী দুর্গা এই যে আসছে যে দুর্গাপুজো সেটাই যেন আমরা মানে আমাদের যে সবচেয়ে বড় উৎসব সেটা যেন আমরা সুন্দর একটা সুস্থ জীবন নিয়ে পালন করতে পারি এটা আমরা সবসময় আশা রাখবো এবং সেই আশাটা তুমি আজকে মানে কি বলবো জানান দিলে তো যাই হোক আমরা এই আশাতেই বাঁচবো এটা নিয়েই আমরা ভাববো এবং তার পাশাপাশি আমাদের রূপচর্চা তুমি শুনলে অবাক হবে আমি গতকালই আমার হাজবেন্ডকে বলেছি যে 2020 দুর্গাপুজোর আগে আমার পর্দা করা হয়নি 2021 দুর্গাপুজোর আগে এখন লকডাউন খুললে প্রথম পর্দার দোকান খুললে বেডিং স্টোর খুললে আমি পর্দা বানাতে দেবো 2021 দুর্গাপুজোর জন্য তো আমার হাজবেন্ড একটা অসম্ভব আমার দিকে লুক দিল ভাবলো এর মাথাটা সম্পূর্ণ গেছে কিন্তু আমি বললাম না আমি দুর্গাপুজোতে বাড়ি সাজাবো তার জন্য আমি এখন থেকে প্রিপারেশন নিচ্ছি অবভিয়াসলি এটা একটা পজিটিভ অ্যাটিটিউড তোমার মধ্যে তৈরি হয়েছে আমার মনে হয় এই অ্যাটিটিউডটা যদি আস্তে আস্তে সবার মধ্যে আসে আমরা ওই কি বলবো একদম রোগ ভোগ এইসব আস্তে আস্তে সরিয়ে ফেলে আমরা একটা সুস্থ জীবন পাবো এবং সত্যি কথা বলতে গেলে আমরা সবাই চাই সুস্থ জীবনে বেঁচে থাকার জন্য তার জন্য রূপচর্চা বলো সব কিছু আমরা বন্ধ আমরা করে দিতে পারিনি আজকে আমার ধরো এত প্যানিক হচ্ছিলাম কি হবে কি হবে কিন্তু আমি কিন্তু রেগুলার রুটিন কেয়ারটা করে গেছি আমার মাথায় তেল মাখা সেটা আমাকে মাখতে হবে আমার মুখে চর্চা যেটা যে প্রোডাক্ট আমি ইউজ করি যেগুলো সেগুলো আমি কিন্তু নিয়মিত মাখছি তা এই মানে আজকে মাখছি বলেই কিন্তু আজকে তোমাদের সামনে প্রোগ্রাম করছি দেখো আজকে ডেটও আমার স্কিনটা আমি আমি বলবো যে মাই স্কিন ইজ গ্লোয়িং বা আমার চুলটা যথেষ্ট ভালো রয়েছে তো এই জিনিসটা আমারও সবার কাছে একটা বক্তব্য যতই প্যান্ডেমিক সিচুয়েশন আসুক যাই আসুক তবুও আমাদের ভাবতে হবে নিজেদেরকে ভালো রাখার কথা
কেন প্যান্ডেমিক তো সারা জীবন থাকবে না, এটা তো কেটে যাবে একটা টাইমের পর, এটা 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 কেটে যাবে একদমই। আমরা একটু বলি, আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, আপনারা সরাসরি প্রশ্ন রাখতেই পারেন, অনুপমা উত্তর দেবেন আপনাদের প্রশ্নের উত্তর। পাশাপাশি এই যে বললাম যে পজিটিভিটি, আমি সত্যি ভীষণভাবে পজিটিভিটি নিয়ে চলি। আমার মনে হয় যে এই কোভিড 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 শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছে, মানে এখন বিরক্ত লাগে কোভিড-19 আবার তো এই ফ্ল্যাট ফাঙ্গাস, কিন্তু এগুলো আমরা সবকটাকে কাটিয়ে উঠতে পারবো যদি আমি আপনি একটু একটু সচেতন থাকি, মাস্ক পরবো, স্যানিটাইজার ব্যবহার করবো, ডিস্টেন্স মেনটেন করবো। এগুলো করতে পারলে আমি আপনি সত্যি দীর্ঘ দিন ভালো থাকতে পারবো। আর আমরা চলে যাই আলোচনাতে। হ্যাঁ হ্যাঁ, আর আর আমাদের প্রোগ্রামটা দেখো লোকে দেখে, হ্যাঁ আমাদের প্রোগ্রামটা লোকে দেখে, এই ক্ষণিকের একটা আধ ঘন্টার আলোচনা যেখান থেকে হয়তো কিছু ভালো কথা আমরা বলি সেগুলো মানুষের ভালো লাগে, বা আমাদের কথোপকথন আমরা এই ধরো স্বরূপ চর্চা শরীর চর্চা এগুলো নিয়ে বলি, সেখান থেকে একটু মাইন্ডটা ডেফিনেটলি ডাইভার্ট হয়। তো সেক্ষেত্রে আমি আজকে দেখাবো, আর আমি নিজে এখন আমি ফেয়ার অ্যান্ড হোয়াইট যেটা রেঞ্জটাই যে লোশনটা এটাই আমি রয়েছি, এবং এটা আমি দিনে মানে আমার টেবিলে থাকছে, এটা আমি দিনে 3-4 করে আমি অ্যাপ্লিকেশন করছি এবং খুব ভালোভাবে এটা একটু লোশন ফর্মেই রয়েছে। কিন্তু আমাদের যেহেতু এখন প্যান্ডেমিকের জন্য কন্টেনার আগে ছিল আমাদের লম্বা, এখন আমাদের এই কন্টেনার করতে হয়েছে, তো কিছু করার নেই, কেন প্রোডাক্ট সাপ্লাই তো বন্ধ করা যাবে না। রিয়েলি আমি বলবো এই যে নিউ টেক্সচার এবং নতুনভাবে যে প্রোডাক্টটাকে এনেছি, এটা আমি নিজে আমি সবসময় বললাম প্রোডাক্ট যখনই নতুনভাবে আমি নিয়ে আসি, আমি প্রথমে আমি নিজে স্যাটিসফ্যাকশান লেভেলটা দেখি, আমি নিজে মেখে মেখে দেখি আমি আমার কতটা স্যাটিসফ্যাকশান লেভেল হয়েছে, আমার কতটা স্কিনকে ঠিকঠাক রাখতে পারছে, তবেই না আমি অ্যাসুরেন্সটা দিতে পারবো মানুষের কাছে যে না এই প্রোডাক্টটা এখন এতটাই ভালো যে আমি কমপ্লিটলি বলতে পারবো ইটস ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট। তো সেক্ষেত্রে ফেয়ার অ্যান্ড হোয়াইট বা গ্লো সিক্রেট, মানে কিছু ফেয়ার অ্যান্ড হোয়াইটও আছে গেছে, কিছু গ্লো সিক্রেট, মানে বোথ আর সেম প্রোডাক্ট। তো সেক্ষেত্রে এটা টেক্সচার বলো, এটা আগে পুরো ম্যাট ছিল, তো একটু ময়েশ্চার লেভেলটাকে বাড়ানো হয়েছে। আমি এর আগের দিন একজন ফোন করেছিল না, বলেছিল দিদি আগে ফেয়ার অ্যান্ড হোয়াইটটা ম্যাট ছিল, এখন একটু হ্যাঁ এটাকে করা হয়েছে, বিকজ যাদের একটু ড্রাই স্কিন তারা তো ওটা মাখতে পারতো না, কিন্তু প্রোডাক্টটা হচ্ছে খুব ভালো, যেহেতু এই প্রোডাক্টের মধ্যে প্রচুর টেন্ডার কোকোনাট মানে কচি ডাবের জল, পেঁপে ইত্যাদি ইত্যাদি যে ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করা হয়েছে, বা স্যাফরন কেশর এগুলো যে ইউজ করা হয়েছে, তো এইগুলোর যে বেনিফিটটা সেটা কিন্তু যাদের ড্রাই স্কিন তারা ইউজ করতে পারতো না এবং তারা পেতও না। তো প্রোডাক্টটা যেহেতু এত ভালো প্রোডাক্ট সেই জন্য এটাকে ময়েশ্চার লেভেলটাকে আমি বাড়িয়ে দিলাম, ময়েশ্চার লেভেলটাকে বাড়িয়ে দেওয়ার জন্য এটা নর্মাল টু ড্রাই স্কিন যে কোনো স্কিনেই এটা ইউজ করা যেতে পারবে, মানে এটার ময়েশ্চার লেভেলটা ময়েশ্চার কন্টেন্টটা বাড়িয়ে দিয়েছে, আগে যেমন টোটাল ম্যাট ছিল যার ফলে ড্রাই স্কিন যারা তারা ব্যবহার করতে পারতো না, তো আমি বারণ করতাম বিকজ ম্যাট ম্যাটিফাইং যেহেতু, কিন্তু যেহেতু প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্টসগুলো এত ভালো এবং এত কার্যকরী ক্ষমতা, এ এত একটা ভালো প্রোডাক্ট যাতে নর্মাল টু ড্রাই স্কিনরা কেন ইউজ করবে না এত একটা ভালো প্রোডাক্ট, সেই জন্য আমি নর্মাল টু ড্রাই স্কিনে ইউজ করানোর জন্য এটাকে পুরো ময়েশ্চার লেভেলটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে এই প্রোডাক্টের, এবং আমি নিজে খুব স্যাটিসফাই এই প্রোডাক্টটা আমি বেশ মাসখানিক হলো ইউজ করছি এখন, তো আই এম রিয়েলি মাই সেলফ স্যাটিসফাইড। এই জন্য আমি বলছি যে আপনারাও ইউজ করবেন এবং আপনারা ওকে ফিডব্যাক দেবেন আপনারা কতটা স্যাটিসফ্যাকশন লেভেলটা পেয়েছেন, আমি আমি শিওর যে আপনারা পাবেনই পাবেন, বিকজ আমি মনে করি যে কি বলবো যে এই প্রোডাক্টটা যখন আমার প্রথম মানে ফেয়ার অ্যান্ড ফেয়ার সিক্রেট রেঞ্জটা এসেছিল স্কিনের প্রোডাক্ট, তখন কিন্তু আমার অন্য কোনো প্রোডাক্ট ছিল না, এই প্রোডাক্টটাই ছিল, তো এটার মধ্যে দিয়ে আমি সব কিছু ঠিক করার চেষ্টা করতাম, লাইক এটার সঙ্গে বলতাম স্যাফরন বডি অয়েল মিশিয়ে লাগানোর জন্য, লাইক এটা কারো দাগ হতো দাগের জন্য এটা, কারো ধরো মুখে ট্যান পড়ে যেত তার জন্য এই প্রোডাক্টটা, কারণ তখন তো আমার ট্যান ক্লিয়ার রেঞ্জও ছিল না, পিগমেন্টেশনের রেঞ্জও ছিল না, শুধু একটা প্রোডাক্টই স্কিনের এই এইটা এবং স্যাফরন বডি অয়েলটা ছিল যখন প্রথম প্রোডাক্ট লঞ্চ করেছি, হেয়ার অয়েলের সাথে এই দুটো প্রোডাক্ট, তো যার ফলে এটার প্রতি একটা মানে সব ভালোটা দিয়ে প্রোডাক্টটা তৈরি করতে হবে সেটা ভেবেছিলাম, তো যাই হোক করতে পেরেছি, এবং এই ময়েশ্চার লেভেলটা বাড়ানোর জন্য ওই ড্রাইনেসটা হবে না এবং স্কিনটাও ভীষণ সফট থাকবে, আর এটার সঙ্গে এর সিরামটা যেটা আছে কম্বিনেশন করা, এ যেমন ফেয়ার অ্যান্ড হোয়াইট বা গ্লো সিক্রেট লোশন তার সঙ্গে তার সেরাম, এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট প্রোডাক্ট, এই দুটো এই রেঞ্জে কিন্তু বেশি প্রোডাক্ট নেই, আর একটা
ফেস ওয়াশ, এই তিনটে প্রোডাক্ট হচ্ছে যাদের মুখে একটু কালচে ভাব চলে আসে বা মুখের গ্লোটা থাকে না তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রোডাক্টটা খুব ভালো কাজ করে এবং তারা যে কোনো দিনে তিনবার একদম নিশ্চিন্তে অ্যাপ্লিকেশন করতে পারে এবং এটা হাতেও লাগানো যেতে পারে। কেন এটা হচ্ছে যেহেতু একটু ময়েশ্চার লেভেলটা বেশি রয়েছে, আমরা হাতটাকে অযত্ন করি তো মুখের সাথে সাথে আমরা হাত গলা পিঠ এই জায়গাগুলো লাগাতে পারি এবং এটার সঙ্গে একটা প্যাকও আছে, ফেয়ার অ্যান্ড হোয়াইট প্যাক। প্যাকটা সপ্তাহে দুদিন আমি বলবো, ফেয়ার অ্যান্ড হোয়াইট বা গ্লো সিক্রেট প্যাক যেটাকে বলি, সপ্তাহে দুদিন প্যাকটা অ্যাপ্লিকেশন করতে বলবো। হ্যাঁ, প্যাকটা আমি সপ্তাহে দুদিন অ্যাপ্লিকেশন করতে বলবো আর তার পাশাপাশি এটার সঙ্গে সেরামটা আর ফেস ওয়াশ যথেষ্ট। এটা হলো একটা রেঞ্জ, এটা গ্লো রেঞ্জ আমাদের। আর একটা হচ্ছে তুমি যেটা বললে পার্ল রেঞ্জ। নমস্কার, কে রয়েছেন? আমি অলিভিয়া সেন বলছি খড়গপুর থেকে, আমি এর আগেও ফোন করেছিলাম। আচ্ছা বলো অলিভিয়া, বয়স কত? আমার 24 প্লাস। বলো। আমি ওই ম্যামকে ফোন করেছিলাম, আমি তো আর 10 বছর মানে 15 বছর বয়স থেকে ইউজ করছি বা তারও আগে থেকে, তো আমি তো খুবই ভালো আছি, কোনো প্রবলেম নেই, কোনো কিছুই নেই। আমার শুধু একটাই জানার ছিল যে আমার যে ওই ম্যাম আমাকে বলেছিল ওই আই লাইনার পরে যে একটু স্পট হয়েছে চোখের উপর পোর্শনে, আমার কিন্তু ডার্ক সার্কেল টার্কেল কিছু নেই, তো ওই যে স্পটটা হয়েছে আমি অ্যান্টিসেপ্টিক ক্রিম মাখি, হালকা লাইট হয়েছে। বাট আমার তো পরের বছর বিয়ে, তো আমি আমাকে হেল্পলাইনে বলেছিল অ্যান্টি ফ্রেকল সিরাম পাপায়া চন্দন গ্লো সিরাম এই দুটো মিক্সড করে মাখতে, তো আমি এটাই জানতে চাই আমি কি এটা মাখতে পারি? আমি বলবো যে তোমাকে আমি যেটা বলেছিলাম হালকা লাইট হয়েছে, তোমার বিয়ে আছে তো? উত্তর দিচ্ছেন তুমি, শোনো এবার বুঝেছি, তুমি রেখে দাও, তুমি রেখে দাও। আমি বলছি তোমার সামনের বছর বিয়ে তো, হ্যাঁ অ্যান্টিসেপ্টিক ক্রিমটা অ্যান্টিসেপ্টিক ক্রিমটা লাগে অনেকটা লাইট হয়েছে, কিন্তু এই যে এখন যে রেঞ্জটার কথা বললাম তোমাকে, ফেয়ার অ্যান্ড হোয়াইট বা গ্লো সিক্রেট, যে দুটো প্রোডাক্ট লাইক ফেয়ার অ্যান্ড হোয়াইট লোশন যেরকম আমি দেখালাম, এইটা এটার সঙ্গে তুমি ফেয়ার অ্যান্ড হোয়াইট বা গ্লো সিক্রেট সেরাম যেটা আছে দুটোই অ্যাভেলেবেল রয়েছে, দুটোই একই প্রোডাক্ট। এটা দিনে তিনবার চারবার করে, যেহেতু সামনে বিয়ে, একবার ঘুম থেকে উঠে ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবে, মুখ ধুয়ে এই দুটো মিক্স করে গোটা মুখে ভালো করে লাগিয়ে তুমি তোমার সকালটা কাটালে, তারপরে স্নান করতে গেলে, স্নান করার সময় একটু চেষ্টা করবে বডি পলিশ দিয়ে হাতে পায়ে মুখে, যেহেতু বিয়ে একটু চর্চাটা একটু ভালো করে করো, একটু মুখে একটু এক্সফোলিয়েশন করা সপ্তাহে 3-4 দিন, তারপরে স্নান করে উঠলে যখন আবার তুমি এটাই লাগাবে, এটার সঙ্গে ওই সেরামটা মিক্স করেই লাগাবে এবং চোখের চারপাশে না একটু মাসাজ করবে, এরকম জাস্ট মিডল ফিঙ্গার দিয়ে একটু রিম পোর্শনটা ভালো করে মাসাজ করবে, এইটুকুনি করবে। আবার বিকেলবেলা একবার মুখ পরিষ্কার করে এইটাই লাগাবে, মানে দিনে 3-4 বার এটা একই প্রোডাক্ট, ওই তোমার সেরাম আর লোশনটা এই দুটোই লাগাবে, আর সপ্তাহে 3 দিন এর প্যাক যেটা আছে আমি বললাম ফেয়ার অ্যান্ড হোয়াইট ফেস প্যাকটা, সেটা গোটা মুখে লাগাবে, ইভেন ইন দ্য চোখ মানে আই এরিয়াতেও লাগাবে, ঠিক আছে? পুরো একদম ভালো করে চোখের উপর নিচ থেকে শুরু করে গোটা মুখে লাগিয়ে 15-20 মিনিট রেখে প্লেন ওয়াটার দিয়ে ধুয়ে একটা সফট টাওয়েল দিয়ে বা টিস্যু দিয়ে ভালো করে ক্লিন করে দেবে, মানে তোমার বিয়ের আগে এই যে রেজিমটা বললাম না এর থেকে বেরোবে না, এত ভালো গ্লো চলে আসবে তোমার স্কিনে, তুমি আমাকে নিজে আবার ফোন করে জানাবে যে হাউ মাচ স্যাটিসফাইড ইউ আর, কারণ তুমি অনেক লং ইউজার, তুমি ভালো আছো, সামনে বিয়ে আরও গ্লো করতে হবে। সো আমি বলবো দিস উইল বি দ্য বেস্ট প্রোডাক্ট ফর ইউ টু মেক ইউর স্কিন গ্লো, আর ওই যে দাগটা আছে ওটাও, পারলে একটা ছবি পাঠিও তো আমাকে, আমি একবার দেখি দাগটা চোখের পাশে, এটা কি ধরনের দাগ একবার একটু দেখে নেব, একটু ব্যানাচেলসে গিয়ে একটা ছবি পাঠিয়ে দাও, ঠিক আছে? আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো নমস্কার, কে বলছেন? আমি রিয়া সাহা বলছি। কোথা থেকে রিয়া? সিঙ্গুর। সিঙ্গুর থেকে, বলো বয়স কত? 27। বলো। হ্যাঁ বলছি, আমি বডির সমস্ত প্রোডাক্ট ইউজ করি, স্যাফরন বডি অয়েল, বডি পলিশ,
হ্যাঁ, এগুলো সমস্ত করি। তো আমার একটু ফেসের জন্য আর হেয়ারের জন্য কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে আমার ফেসটা কম্বিনেশন স্কিন, পিম্পলস হচ্ছে, হ্যাঁ অয়েলি স্কিন নয় কিন্তু কম্বিনেশন পিম্পলস হচ্ছে, আর একটু গ্লো চাইছি, পিম্পলস খুব একটা দুটো মানে বেশি নয়, একটা দুটো হচ্ছে, একটু গ্লো চাইছি, আর হেয়ারের মানে রিগ্রোথ দরকার, আর হেয়ার ফলটা টপ হওয়ার দরকার, আর তার সঙ্গে ব্রেকেজও হচ্ছে। আর আমি কোন জুসটা নিলে আমার জন্য ভালো হবে, মানে ডিটক্সিফাইং করবে, ওয়াটি টেনশনটাকে ইয়ে মানে ঠিকঠাক করবে করবে, তো সেটার জন্য ওর জন্য বলবো নর্মাল যেটা ধরো শুধু অ্যালোভেরা যেটা সেটা বা হলুদ অ্যালোভেরা, এই দুটোর মধ্যে যেকোনো একটা জুস এভরিডে ইনটেক করতে পারে। আচ্ছা, এবারে তুমি রিয়ার উত্তর দাও। হ্যাঁ, রিয়ার উত্তর এটাই দেব যে প্রথমে হেয়ারটা বলে নি, হেয়ারের ক্ষেত্রে যদি খুব বেশি লস হয় সেটাকে ডেফিনেটলি কন্ট্রোল করা যাবে উইথ ভিটা, হেয়ার ভিটা যেটা আছে অরিশের, এভরিডে শুকনো চুলে, ভিটা সবসময় শুকনো চুলে সন্ধ্যেবেলাও লাগাতে পারো, ইভেন স্নান করার 2 ঘন্টা, এখন তো লকডাউন পিরিয়ড চলছে, সো ডেফিনেটলি ইউ আর অ্যাট হোম, বাড়িতেই বেশি সময় থাকা হয়, তো স্নান করার 2 ঘন্টা আগে লাগালেও ভালো, কোনো অসুবিধা নেই, উইদিন 1 আওয়ার ইট পেনিট্রেটস, তো যা ইচ্ছা সন্ধ্যেবেলা রাত্রিবেলা স্নান করার 2 ঘন্টা 3 ঘন্টা আগে যেরকম কনভিনিয়েন্ট টাইম ভিটাটা একবার করে লাগাবে, ইট উইল কন্ট্রোল ইউর হেয়ার লস অ্যান্ড ফর রিগ্রোথ। আজকে যদি ভিটা লাগাও কালকে প্রিমিয়াম লাগাবে, প্রিমিয়াম তুমি অয়েল বেসও লাগাতে পারো ওয়াটার, তবে আমি বলবো অয়েল বেস লাগাতে, বিকজ তোমার ব্রেকেজ অফ হেয়ার হচ্ছে মানে শ্যাফ্ট ব্রেকেজ হচ্ছে, সেই জন্য অয়েল বেসটা লাগাতে বলবো, বিকজ দ্যাট উইল নারিশ ইউর টোটাল হেয়ার, নট অনলি দ্য স্ক্যাল্প থ্রু আউট দ্য লেন্থ অফ দ্য হেয়ারে, মানে প্রিমিয়ামটা স্ক্যাল্পেও লাগাচ্ছ যাতে রিগ্রোথ হয়, এবং তার পাশাপাশি চুলেও লাগাবে লেন্থ অফ দ্য হেয়ারেও, দিয়ে ভালো করে একটু হালকা হাতে লাইক দিস ওয়ে একটু হালকা হাতে মাসাজ করবে, ওই 5-7 মিনিট যথেষ্ট, দিয়ে ভালো করে চুলটা কম্বিং করে একটা ক্লাচার ক্লিপ দিয়ে আটকে রেখে দেবে। আর শ্যাম্পুটা করবে অরিশেরই, বিকজ আমি বলেছি অরিশের সমস্ত শ্যাম্পু এবং ফেসওয়াশ SLS ফ্রি, প্যারাবেন ফ্রি, স্কিন আরও বেশি হাইড্রেট হবে ফেসওয়াশ ইউজ করলে, বিকজ SLS ফ্রি, প্যারাবেন ফ্রি, শ্যাম্পুগুলো প্রত্যেকটা তাই হয়ে গেছে, SLS ফ্রি, প্যারাবেন ফ্রি, চুল আরও বেশি সফট হয়ে যাবে এবং টেক্সচার ওয়াইজও অনেক ভালো হবে। তো শ্যাম্পুর ক্ষেত্রে আমি তোমাকে স্যাটিন কেয়ার শ্যাম্পু বলবো, বিকজ যেহেতু শ্যাফ্ট ব্রেকেজ হচ্ছে স্যাটিন কেয়ার। আর সপ্তাহে একদিন চেষ্টা করো অরিশের ন্যাচারাল হেনাটা লাগানোর, শ্যাফ্ট ব্রেকেজ হচ্ছে ন্যাচারাল হেনা আর প্রোটিন প্যাক, একদিন শনিবার যদি প্রোটিন প্যাক লাগাও পরের দিন হেনা লাগাবে, ব্যাস এটা করতে করতে যখন একটা জায়গায় স্টেবল হয়ে যাবে তখন আস্তে আস্তে আবার ফোন করবে বা মেসেঞ্জার করবে বা হেল্পলাইনে যে এবার তুমি কী করবে, তবে এটা বেশ কিছুদিন চালাও যাতে রিগ্রোথ বা ভলিউম টলিউম ঠিক হয়, সেই জায়গাটাকে নিয়ে আসো। আর স্কিনের ক্ষেত্রে যেটা তুমি বললে, তোমার ক্ষেত্রে আমি বলবো একটা দুটো, ইউ আর হ্যাভিং দ্য কম্বিনেশন স্কিন, নো প্রবলেম, কম্বিনেশন স্কিন হলে যে এখানে একটা প্রোডাক্ট এখানে একটা এরকম কিছু ব্যাপার নেই, একটা ব্যালেন্সিং করতে হবে, টোটাল স্কিনের pHটাকে এক জায়গায় নিয়ে আসতে হবে, তার জন্য তুমি ফেসওয়াশ তুমি ইউজ করতে পারো, হলদি নিম করতে পারো, ইটস ভেরি গুড ফেসওয়াশ ফর অল টাইপস অফ স্কিন, হলদি নিম ফেসওয়াশ ইউজ করো, এছাড়া তুমি টোনার ক্লেন্সার যেটা টোনার অরেঞ্জটা ইউজ করবে, মুখে স্প্রে করবে, ফ্রিজে রাখবে, রেখে বারবার, আর একটা দুটো যে ব্রণ বেরোয় না এটা আমাদের মানে অনেক মেয়েদের বেরোয়, এটা এটা কিছুই না, এটা পিরিয়ডসের আগে পরে জাস্ট বিকজ অফ মিনিমাম হরমোনাল চেঞ্জে এগুলো হয়, তো একটা দুটো ব্রণ বেরোলে অ্যান্টি পিম্পল অয়েল একটা রেখে দেবে বাড়িতে, ওই একটা দুটো ব্রণ যখন বেরোবে না অ্যান্টি পিম্পল অয়েল লাগিয়ে দেবে 2-3 বার করে, দেখবে ব্রণ বসে যাবে, ওটা নিয়ে মাথা ঘামাতে হবে না, দেখো যদি বেশি ব্রণ হবে তখন আমাকে বলবে আমি সেটা নিয়ে দেখে নেব। আর প্রোডাক্টের ক্ষেত্রে গ্লোর জন্য আমি বলবো তুমি জেল আর সেরামের উপরে থাকবে, নো ক্রিম, অ্যাজ বিকজ ইউ আর লিটল বিট প্রোন টু অ্যাকনে অ্যান্ড হ্যাভিং দ্য কম্বিনেশন স্কিন, সো কোনো ক্রিম নয়, পার্লের জেল,
পারলে সেরাম এই দুটো প্রোডাক্ট দিনে তিনবার করে লাগাও, অ্যান্ড অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিঅক্সিডেন্ট সেরাম লাগাও যখন তখন, স্কিনটাকে ভিজিয়ে রাখো, হাইড্রেট করে রাখো। অ্যান্ড পার্ল জেল অ্যান্ড পার্ল সেরাম ইউ ক্যান ইউজ থ্রু আউট দ্য ডে লাইক 3-4 times। এই দুটো প্রোডাক্টই মিক্স করে করে বারবার লাগাও, দ্যাটস অল। এতেই তোমার গ্লো যা চলে আসবে, আমার মনে হয় আলাদা করে কিছু লাগানোর দরকার নেই। খুব বেশি প্রোডাক্ট হলেই যে ভালো হবে তার কোনো মানে নেই। আমি বহু মানুষের আগে যে তাকেও আমি খুব লিমিটেড কনস্ট্রিক্টেড প্রোডাক্ট দিলাম, তোমার ক্ষেত্র খুব লিমিটেড, কেন প্রবলেম বেশি নেই, তাকে খুব বেশি প্রোডাক্ট দিয়ে লাভ নেই, দুটো প্রোডাক্ট দিয়ে বারবার লাগাবে রিপিটেড অ্যাপ্লিকেশন, তাতেই মানে গ্লো চলে আসবে। ঠিক আছে, আমাদের আরেকজন, তো আবার আমরা আলোচনায় চলে আসি, আরেকজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি অনুবন্ধা থেকে বলছি, আমি মুসকান বলছি। হ্যাঁ, আরেকবার নামটা? আমি মুসকান বলছি। শোনা যাচ্ছে না, টিভির ভলিউম মিউট করতে হবে। আমি মুসকান বলছি। আচ্ছা বলো, উলুবেড়িয়া থেকে ফোন করছো, বলো বলো। হ্যাঁ বলছি যে আমি প্রথম ইউজ করব এই প্রোডাক্টগুলো, তো আমি আমার স্কিন প্রচুর মানে ডার্ক স্পট পড়ে যাচ্ছে, ব্ল্যাক মানে ডার্ক ছোপ, ব্রোনোর পিম্পলের দাগ, চোখের কালো ছোপ ছোপ দাগ। আমার স্কিনটা আগে মানে গ্লে ছিল, এখন আমার স্কিনে কোনো গ্লে নেই। বয়স কত? বয়স কত? আমার বয়স 22। কত দাগ পড়ে যাচ্ছে 22 বছরে? কত দাগ পড়ে যাচ্ছে একটা ছবি পাঠাও তো দেখি, কেমন দাগ পড়ছে, এত দাগ বলছো 22 বছর বয়সে? তোমাকে এই মুহূর্তে কোনো প্রোডাক্ট সাজেস্ট করতে পারছি না। হ্যালো, কি এখনো হয়? হ্যালো, তোমার কি পিম্পলস হচ্ছে এখনো? হ্যালো, তোমার কি এখনো পিম্পলস হয়? হয় না, তুমি কখনো হচ্ছে সেই দাগ দাগ মানে কালো সব দাগ পড়ে আছে, গর্ত গর্ত স্কিনে দাগ। তোমার ফেসবুক আছে? টাইপটা কি? আচ্ছা স্কিনের টাইপ, ঠিক আছে, স্কিনের টাইপটা কি? ও শুনে উঠতে পাচ্ছে না আমাদের কথা, ও নেই ও আমাদের সাথে। আরে ফোনটা রেখে দাও। হ্যাঁ কেন, একজন এত সময় ছেড়ে দাও। আমি বলি তুমি একটা ফার্স্ট অফ অল ছবি পাঠাও, মাত্র 22 বছর বয়স, এত প্রবলেম, আর গর্ত কিন্তু আমি ঠিক করতে পারবো না, যদি দাগ থাকে, মুখটা কালচে হয়ে যায়, তার জন্য প্রোডাক্ট রয়েছে। আমি একটু আগে আলোচনা করছিলাম ফেয়ার অ্যান্ড হোয়াইট বা গ্লো সিক্রেট যে রেঞ্জটা, লোশন আর সেরাম, এটাকে বারবার অ্যাপ্লিকেশন, তার সঙ্গে ফেস প্যাক যেটা, সেটাকে দিনে সপ্তাহে 3-4 দিন লাগানোর জন্য, সেটা করলেই তোমার মুখের অনেক কালচে দাগ চলে যাবে। এইবার তুমি একটা ছবি পাঠিয়ে রাখো, তুমি অরিশের বায়োন্যাচারালসের মেসেঞ্জার যেটা আছে সেখানে তোমার মুখের একটা ছবি পাঠিয়ে রাখো, তাতে যদি দেখি আরও কিছু দরকার তখন, আপাতত এই রেঞ্জটা করো। এই ফার্স্টে যে আমি আলোচনা শুরু করলাম ফেয়ার অ্যান্ড হোয়াইট যেটা ছিল, সেটা এখন তো গ্লো সিক্রেট নাম হয়েছে, তো কিছু ফেয়ার অ্যান্ড হোয়াইটও আছে কিছু, মানে যদি গ্লো সিক্রেট পাও গ্লো সিক্রেট নেবে, আর যদি ফেয়ার অ্যান্ড হোয়াইট পাও ফেয়ার অ্যান্ড হোয়াইট নেবে, দুটোই একই প্রোডাক্ট। ঠিক আছে, তো এটা ইউজ করতে থাকো, আর তারপরে আমি দেখি তোমার ছবি দেখি, দেখে তারপরে তোমাকে আমি আরও কিছু দরকার থাকলে সাজেস্ট করবো। এবারে আমি চলে যাবো না এই মুহূর্তে, তাহলে আলোচনাটা কমপ্লিট হবে না। এবারে আমি চলে যাব পার্ল এবং গোল্ড। হ্যাঁ পার্ল, দেখো প্রত্যেকটা প্রোডাক্টই এমনভাবে তৈরি না, যেমন পার্ল, পার্ল প্রোডাক্টটাও ভীষণই ভালো প্রোডাক্ট, যাদের মুখে প্রচুর ব্রণর সমস্যা থাকে, তারপর ব্রণ চলে যাওয়ার পর কিন্তু একটা স্কারিং হয়, মানে ব্রণ না খুঁটলেও দাগ হয়, ব্রণ যে শুধুমাত্র খুঁটলে দাগ হয় তা নয়, প্রচুর মানুষ আছে যারা দেখবে যে ব্রণ কিচ্ছু করে না, এমনি দাগ হয়ে যায়, তার কারণ হচ্ছে ব্যাকটেরিয়া ওখানে থাকে, যে কোনো ধরনের যদি ব্যাকটেরিয়াল যদি ইনফেকশন হয় সেখানে কিন্তু স্কারিং দেবেই দেবে, কেন এটা ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য ব্রণটা হয়, ব্রণটা হচ্ছে একটা ব্যাকটেরিয়াল মাল্টিপ্লিকেশন, তো ব্যাকটেরিয়াটা যখন সাবসাইড করে যায় তখন তো ব্রণটা কমে যায়, যার তারপরে সে কী করে, দাগটা ছেড়ে দিয়ে যায়, মানে স্কারটা ছেড়ে দিয়ে যায়, তো এই স্কারটা যেতে হলে, যেমন পক্স হলে দাগ ছেড়ে দিয়ে যায়,
তো এই স্কারটা যেতে হলে তাকে কিন্তু একটু সময় দিতে হবে, আস্তে 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 লাইটেন আপ হয়ে যাবে। যদি কারো ড্রাই স্কিন থাকে তাহলে সে ফেয়ার অ্যান্ড হোয়াইট বা গ্লো সিক্রেট রেঞ্জ ইউজ করবে, আর যদি অয়েলি স্কিন থাকে, ব্রোনো হওয়ার পরও একটু অয়েলনেস থাকে, তাহলে আমি বলবো পার্ল জেল আর পার্ল সেরামের উপরে পুরো টোটালি থাকা এবং পার্ল ফেস প্যাক। তারা কিন্তু পার্ল ক্রিমে হাত দেবে না। যদি ড্রাইনেস থাকে তাহলে ক্রিম, আমি বারবারই বলি যদি কারো ড্রাইনেসের জায়গা থাকে তখন তারা ক্রিম অ্যাড অন করবে, আর যদি ড্রাইনেস না থাকে তাহলে শুধু জেল আর সেরামের উপরে তারা থাকবে, যাদের মানে অয়েলি স্কিন, ব্রোনো বেরোয় তাদের ক্ষেত্রে আমি বলছি। এবং তাদের ক্ষেত্রে মানে আরও দুটো ভালো প্রোডাক্ট হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট সেরাম আর ক্লিয়ার অফ জেল। মানে যাদের ব্রোনো থাকা বা র্যাশ রয়েছে সেই সময় থাকা, যে যখন প্রোডাক্ট ইউজ করতে বলি যে রেঞ্জটা, অ্যাকনের রেঞ্জটা রয়েছে অরিশের মারাত্মক ভালো কাজ করে, যেটা ক্লিয়ার অফ জেল ইটস রিয়েলি এটার কোনো সাবস্টিটিউট হবে না আমি বলছি। কেন, এটা এত সুন্দর কাজ করে, স্কিনকে হাইড্রেট করে রাখে, ব্যালেন্স করে রাখে, অ্যাট দ্য সেম টাইম ব্যাকটেরিয়াল মাল্টিপ্লিকেশনটাকেও কমিয়ে দেয় ওভারঅল ফেসের, এবং তার পাশাপাশি হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট সেরাম। গতকাল আমরা আলোচনা করেছিলাম যে কিছু অয়েলস, এসেনশিয়াল অয়েল এমন থাকে যার মধ্যে অক্সিজেনেটিং কম্পাউন্ড থাকে, এবং যখন এই দু তিনটে অক্সিজেনেটিং কম্পাউন্ড তিন চারটে একসঙ্গে মিলিত হয় তার একটা একটা মারাত্মক সিনার্জিক এফেক্ট হয়ে স্কিনে যখন এটা আমরা অ্যাপ্লিকেশন করছি তার কী বলবো অক্সিজেন ক্ষমতাটা বাড়িয়ে দেয়, এবং যার ফলে কোনো ধরনের মানে ব্যাকটেরিয়া বা কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশান যে হয় এক্সটার্নাল সেগুলো কিন্তু হওয়ার চান্সটা অনেক কমিয়ে দেয়, বিকজ ডিউ টু দ্য অক্সিজেনেটিং কম্পাউন্ড প্রেজেন্ট ইন দ্য এসেনশিয়াল অয়েল। তো অ্যান্টি অক্সিডেন্ট সেরাম যে কেউ লাগাতে পারে, ব্রোনো থাক না থাক, অয়েলি স্কিন, বয়সজনিত ত্বক, যে কেউ। ক্লিয়ার অফ জেল হচ্ছে শুধু হচ্ছে অ্যাকনে ট্রিটমেন্টের ক্ষেত্রে, অ্যাকনে ভালো হয়ে গেল তাহলে তখন তারা জেল আর সেরাম লাগিয়ে, আর খুব ভালো যদি কারো ক্ষেত্রে একদম মানে ওই অয়েলনেসটা চলে গিয়ে স্কিনটা পুরো নর্মাল হয়ে যায়, তাদের দাগ তোলা খুব সহজ হয়ে যায়, কারণ তখন তো অনেক কিছু দেওয়া যেতে পারে। ফেয়ার অ্যান্ড হোয়াইট যেটা লোশনটা দেখালাম মারাত্মক ভাবে পুরোটাই ডাবের জলের উপরে রয়েছে প্রোডাক্টটা, মানে বেস যে জলটা ইউজ করা হয় পুরোটাই টেন্ডার কোকোনাট ওয়াটারের উপরে আছে। তো আমরা সবাই জানি যে ডাবের জল পক্স হলে মুখে ডাবের জল দিয়ে মুখ ধোয়া, আস্তে আস্তে দাগটাকে হালকা করে দেওয়া, তো তখন আমরা এগুলো তারা ইউজ করতে পারে, ক্রিম পোর্শনটা, লোশন পোর্শনটা, তাহলে কি হবে দাগটা অনেক তাড়াতাড়ি চলে যাবে। এবং প্যাকেরও একটা মারাত্মক ভূমিকা রয়েছে, এখন যে রিলঞ্চ হয়েছে প্যাকগুলো, ফেয়ার অ্যান্ড হোয়াইট প্যাক বা পার্ল প্যাক, প্যাকগুলো কিন্তু সপ্তাহে দুদিন তিন দিন আমি সবসময় বলি অ্যাপ্লিকেশন করতে, কেন প্যাকেরও একটা এক্সটার্নাল ভূমিকা আছে। একটা তো ডিপ ক্লিন করে পোর্সটিকে একদম যত ধরনের ময়লা টেনে বার করা সেটা করে, তার পাশাপাশি যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে যেটা কী বলবো এক্সটার্নাল লেয়ার অফ দ্য স্কিনে কিন্তু আমাদের যে পলিউশনের জন্য স্কিনটা ড্যামেজ হয়ে যায় বা ইউভি রেজের জন্য, সেই এক্সটার্নাল গার্ডটা যেরকম সানস্ক্রিন আমাদের এক্সটার্নাল গার্ড করছে, প্যাকও কিন্তু এক্সটার্নালি আমার স্কিনকে একটা নারিশ এবং গার্ড এফেক্ট দিচ্ছে, যার জন্য আমার এক্সটার্নালি স্কিনটা ভালো থাকছে। তো এইটা হচ্ছে ব্যাপার, মানে আমাকে প্রোডাক্ট খুব সুন্দরভাবে চয়েস করতে হবে, তার জন্য পেজে যেতে হবে অরিশের বায়োন্যাচারালসের, সেখান থেকে দেখে নিতে হবে আমার কী সমস্যা, সেই অনুযায়ী আমি প্রোডাক্ট চয়েস করবো এবং সেই অনুযায়ী প্রোডাক্ট অ্যাপ্লিকেশান স্টার্ট করবো। দরকার হলে অল্প প্রোডাক্ট দিয়ে শুরু করবো, অল্প প্রোডাক্ট আমার যেটুকুনি দরকার, তারপরে আমি দরকার হলে প্রোডাক্ট বাড়াতে পারি, আমার যদি দরকার লাগে আমি বাড়াবো, আমার যদি দরকার না লাগে আমি বাড়াবো না, মানে ডিপেন্ড করছে আমি আমার আমার আমি আমার কতটা স্যাটিসফ্যাকশান লেভেল। এবং একটা সময়ের পর যেমন আমি দেখো এখন একটা জায়গায় এসে আমার স্কিনটা তো এখন স্টেবল, তো সেক্ষেত্রে আমার কিন্তু প্রচুর প্রোডাক্ট লাগে না, আমি হয়তো ঘুরিয়ে ফিরিয়ে মাখি, যে এর আগে গোল্ড করছিলাম, এখন আমি রিসেন্ট তোমাকে বললাম যে আমি ফেয়ার অ্যান্ড হোয়াইট যে লোশনটা সেটা যেহেতু ময়েশ্চার কন্টেন্ট বাড়িয়ে দেওয়া হয়েছে এই জন্য আমার স্কিনের জন্য এখন ভালো যাবে, ফর মাই স্কিন অলসো। তো তো আমাদের আজকে আর হাতে সময় নেই, আমরা আগামী দিনে গোল্ডটা নিয়ে বিশদে আলোচনা করব, কিন্তু আজকে আমাদের এখানে থামতে হচ্ছে। ধন্যবাদ অনুপমা তোমাকে, এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। ট্যান পড়া ত্বক উজ্জ্বল হোক, অরিশ ট্যান ক্লিয়ার রেঞ্জ ব্যবহার করুন, আর রোদে পোড়া ত্বকে ট্যানের দাগ দূর করে ফিরে পান উজ্জ্বলতা আর ভিতর থেকে কনফিডেন্স। অরিশ, শীত গ্রীষ্ম প্রতিদিন নিজের চুলের যত্ন নিন, আজই নিয়ে আসুন অরিশ হেয়ার ভিটা, এর প্রাকৃতিক গুণ আপনার চুলে যোগায় প্রয়োজনীয় পুষ্টি আর বজায় রাখে হেলদি শাইন। বয়সের ছাপ মুছে যাক, ত্বকে এবার লাগবে তাক, রিঙ্কল ফাইন লাইন্স দূর করে ত্বকে ফিরিয়ে আনুন হারানো জেল্লা।
ব্যবহার করুন অরিশ রিজুভ লোশন ও সিরাম। ট্যান পড়া ত্বক উজ্জ্বল হোক, অরিশ ট্যান ক্লিয়ার রেঞ্জ ব্যবহার করুন আর রোদে পোড়া ত্বকে ট্যানের দাগ দূর করে ফিরে পান উজ্জ্বলতা আর ভিতর থেকে কনফিডেন্স। অরিশ রোদে ভয় আর নয়, অরিশ সানস্ক্রিন রেঞ্জের সাথে সানস্ক্রিন পাউডার দেয় সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বকের টোটাল প্রোটেকশন, সাথে পান ম্যাট লুক। অরিশ